আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের মানবিক শাখার ভূগোল ও পরিবেশ বিষয়ক পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আমি চেষ্টা করেছি তোমাদের এই অ্যাসাইনমেন্টটি অত্যন্ত নিখুঁতভাবে সমাধান করে দেওয়ার। এখানে অ্যাসাইনমেন্টটি রুবিক্স অনুযায়ী লেখা আছে এবং তোমরা অবশ্যই যে কোনো অ্যাসাইনমেন্ট তোমরা রুবিক্স অনুযায়ী লিখতে হবে। এসএসসির অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই তোমরা রুবিক্স অনুযায়ী লিখতে হবে, আদারওয়াইজ তোমরা পরিপূর্ণ মার্কসটা পাবা না। ওকে, আমরা এরপরের স্টেপটা যদি দেখি, যে এখানে বিষয়টা হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা তোমরা ইংলিশে লিখবে, ক্যাপিটাল লেটারে লিখবে। বিষয় কোড দেওয়া আছে এখানে 140, অ্যাসাইনমেন্টের ক্রমিক নং হচ্ছে 3। তোমরা এখন 3 নম্বর অ্যাসাইনমেন্ট লিখতে যাচ্ছ। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম, রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট ও বাংলাদেশের মধুপুর, চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়ার বিষয়ক প্রতিবেদন, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। এটা হচ্ছে প্রশ্ন, যেখানে সব দেওয়া আছে তোমরা একটু পড়ে নেবা। এই যে এখানে নির্দেশক যে রুবিক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যে ক, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, খ হচ্ছে ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের কারণ, গ, পৃথিবীর প্রধান ভূমিরূপের বৈশিষ্ট্য। এই তিনটা নির্দেশক বা রুবিক্স অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। আচ্ছা, এই হচ্ছে এখানে এই প্রতিবেদন। তোমরা যে এখানে যে ভূগোল ও পরিবেশ বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি, ভূগোল ও পরিবেশ বিষয়ে চতুর্থ অধ্যায়ের উপরে যে তারা যে অ্যাসাইনমেন্টটি তোমাদের দিয়েছে, এটা অবশ্যই প্রতিবেদন আকারে লিখতে হবে। এটা প্রশ্নে বলা আছে, প্রশ্নে বলা আছে। এই যে আমি একটু দেখাই দিই আবার, যে এখানে রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর, চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়ার উপর একটি প্রতিবেদন প্রণয়ন। এই প্রতিবেদন অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। অনেকে প্রতিবেদন আকারে লিখে না, তার কিন্তু অ্যাসাইনমেন্ট অ্যালাউ হবে না। আচ্ছা, তো এখানে আমি প্রতিবেদন আকারে লিখে দিয়েছি, আর এই প্রতিবেদনে কিছু কথা বলা দরকার। যে এখানে তারিখ দেওয়া আছে, যেদিন লিখবে ওই তারিখটা দিবে, বা এটা যে কোনো তারিখ দিলেই হবে, সমস্যা নাই। আর জমা দেওয়ার আগে তারিখটা দিতে হবে, আগের তারিখ, জমা দেওয়ার আগে যে কোনো তারিখ দিলেই চলবে। বরাবর প্রধান শিক্ষক, তোমাদের স্কুলের নাম লিখবা, নিজ স্কুলের নাম। তারপর হচ্ছে বিষয়টা লিখবা, যে রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর, চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়ার উপর প্রতিবেদন। সূত্র এখানে স্মারক নং, এই যে এটা ইম্পর্টেন্ট, আমি একটু বলি। যেখানে সূত্র যেটা স্মারক নং, তোমাদের প্রত্যেক স্কুলেই নিজ নিজ একটা স্মারক নং আছে। সূত্র স্মারক নং আ উ বি 20/2021, এর মানে হচ্ছে আ মানে আদর্শ, উ মানে উচ্চ বিদ্যালয়, এটা সংক্ষেপে লেখা থাকে, আদর্শ উচ্চ বিদ্যালয়। তো 20 মানে হচ্ছে একটা 20 নম্বর অ্যাসাইনমেন্ট তোমাদের স্কুলের, আর 2021 সাল। তো তুমি এখানে 20 নম্বর অ্যাসাইনমেন্ট তুমি যে কোনো নাম্বার দিতে পারো, 15, 16, 20, হোয়াট এভার। আর আওবি, এই যে তোমাদের এই শর্টফর্মটা তোমরা তোমাদের স্কুলে যে কোনো বিজ্ঞপ্তিতে দেওয়া থাকে, এটা দেখে নিবা বা স্কুলের ওয়েবসাইট থেকে এটা লিখে নিবা। সূত্রটা স্মারক নং আওবি 20/2021। ওকে, এখানে জাস্ট আমি নমুনা হিসেবে একটা দিলাম। তারপর হচ্ছে আপনার আদেশক্রমে স্মারক নং আ উ বি 20/2021, রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর, চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়া বিষয়ক একটি প্রতিবেদন আপনার কাছে উপস্থাপন করছি। এই গেল প্রতিবেদন। প্রতিবেদন সম্পন্ন হওয়ার পরে তারপর তোমরা উত্তরে চলে যাবে। প্রতিবেদনটা তোমরা সম্পূর্ণ এক পেজ লিখবে। এক পেজ লেখার পরে দেন তোমরা আনসার শুরু করবা। ওকে, চলো আমরা এখানে আনসারগুলো একটু দেখি। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের আনসার। আমাদের রুবিক্সে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো অনুযায়ী আমি এখানে লিখে দিয়েছি। যে ক, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। তো তোমরা ভিডিওটা পজ করে ধীরে ধীরে লেখার চেষ্টা করবা। আমি এখন পড়তেছি না, এগুলো পড়লে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপরে এখানে আছে আমাদের এই ভূপ্রক্রিয়াটা, এটা ছকটা তোমার পেন্সিল দিয়ে লেখার চেষ্টা করবা। তারপর হচ্ছে আকস্মিক পরিবর্তনের কারণ, ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের কারণ, এই কারণগুলো লিখবা, কী কারণে হয় আকস্মিক পরিবর্তন সংঘটিত হয়, প্রধানত ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরির দ্বারা।
আমি চেষ্টা করেছি তোমাদের এই অ্যাসাইনমেন্ট আনসারগুলো রুবিক্স অনুযায়ী লেখার, কারণ রুবিক্স অনুযায়ী না লিখলে তোমরা পরিপূর্ণ মার্কটা পাবা না। তারপর ভূমিকম্প, সুনামি, এগুলো তোমরা সুন্দর করে লিখে ফেলবা। তারপর আসে আগ্নেয়গিরি, এখানে আগ্নেয়গিরির চিত্র দেওয়ার দরকার নেই, চিত্র আঁকতে হবে না, জাস্ট বর্ণনাটা দিলেই হবে। তারপর হচ্ছে আমাদের তিন নম্বর যে পয়েন্টটা, পৃথিবীর ভূমিরূপের বৈশিষ্ট্য। তো এখানে এই সেগুলো সব লিখবা। পৃথিবীর সমগ্র ভূমিরূপকে তিনটি ভাগে ভাগ করা যায়, সেগুলো হলো পর্বত, মালভূমি, সমভূমি। এই পর্বত এগুলো তোমরা পড়ে নেবা। পর্বতের প্রকারভেদ, উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত চার প্রকার। প্রত্যেকটা পর্বতের বর্ণনা এখানে দেওয়া আছে, বঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, চতুস্তূপ পর্বত, লেকোলিথ পর্বত। বঙ্গিল পর্বত যেখানে যে এই চিত্র আঁকতে হবে না। ভূগোল পরিবেশ এখানে লেখা আছে, এটা বইয়ের নাম। এই 64 পেজগুলো কিচ্ছু লিখতে হবে না, জাস্ট তোমরা বর্ণনাটা লিখে ফেলবা, চিত্র আঁকতে হবে না। এখানে কাজ দেওয়া আছে, এই কাজ এগুলা কিছু লিখতে হবে না। তারপর হচ্ছে আমাদের আগ্নেয় পর্বত, চিত্র এখানে 4.4 এগুলো লেখা আছে, এগুলো কিছু লেখার দরকার নাই। তারপর আছে চতুস্তূপ পর্বত, তারপর লেকোলিথ পর্বত, চিত্র আঁকতে হবে না। মালভূমি, মালভূমির পাশে দেখো প্লাটিয়াস, এগুলো ইংলিশ নাম লেখা আছে, এগুলো লেখার দরকার নেই, তুমি বাংলাটাই লিখবা। এখানে এখানে অবস্থানের ভিত্তিতে মালভূমির তিন ধরনের, যথা পর্বত, মধ্যবর্তী মালভূমি, এখানে ইংলিশ নাম দেওয়া আছে, এগুলো লেখার দরকার নেই। তারপর আমাদের অ্যাসাইনমেন্টের আনসার শেষ। তারপরে এই আনসারের পরে প্রতিবেদনের এই শেষ অংশটুকু লিখতে হবে তোমাদের। এটা এটার আনসার শেষে এই অন্য পেজ আমরা দেখি প্রতিবেদনের শেষ অংশটুকু, যে নাম ও ঠিকানা, এখানে প্রতিবেদনের নাম ও ঠিকানা, এখানে নিজের নাম লিখবে, তারপর স্কুলের নাম ও ঠিকানা লিখবে, প্রতিবেদনের শিরোনাম, রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়া, শিরোনামটা লিখবা। তারপরে প্রতিবেদন তৈরির তারিখ, তোমরা যেদিন প্রতিবেদনটা লিখবা ওই দিনের তারিখটা দিবা। তারপর এখানে আছে প্রতিবেদন তৈরির সময়, সকাল 10টা আমি যেগুলো টাইম দিলাম, তুমি তোমাদের মতো টাইম দিতে পারো। তো এই ছিল আজকের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি, তোমাদের ভূগোল পরিবেশ বিষয়ের চতুর্থ অধ্যায়ের। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।